السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شكرا شكرتي برندو. AIMJ কলেজ রামনগর জেনাইদা কলেজের অনলাইন ক্লাসে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্রছাত্রীদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। ক্লাস নিচ্ছি আমি মোহাম্মদ আনিসুর রহমান, প্রভাষক ইসলামিক স্টাডিজ বিভাগ AIMJ কলেজ রামনগর জেনাইদা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্রের প্রথম ক্লাসে ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্রের মানবন্টন অধ্যায় এবং দ্বিতীয় পত্র যে বিষয় কোড এবং দ্বিতীয় পত্রের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা মূল আলোচনায় চলে আসলাম ইসলাম শিক্ষার প্রথম অধ্যায় আল কোরআন। এই আল কোরআন অধ্যায়ে আলোচ্য বিষয়বস্তুতে আমি আজকে লিখেছি, তোমরা দেখতে পাচ্ছ যে আল কোরআনের পরিচয় ও আল কোরআনের বৈশিষ্ট্য ও গুরুত্ব। তো আমরা আজকে আল কোরআনের পরিচয়টা জানব, কোরআন কাকে বলে, এরপরে কোরআনের বৈশিষ্ট্য ও গুরুত্ব সম্পর্কে আমরা জানব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বোর্ডে লিখেছি যে কোরআনের পরিচয় সম্পর্কে তোমরা সবাই জানো যে কোরআন হচ্ছে এমন একটি মহাগ্রন্থ, ঐশী গ্রন্থ, যে গ্রন্থটি মহান আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে দুনিয়ার জমিনে সৃষ্টি করার পর্বে তাদেরকে সঠিক, সরল এবং সুন্দর পথে পরিচালিত হওয়ার জন্য বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরদেরকে প্রেরণ করেছিলেন। সর্বপ্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম থেকে বিভিন্ন নবী রাসুল আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন এই মানব জাতিকে একটি সঠিক পথে পরিচালিত করার জন্য। তারই ধারাবাহিকতায় তোমরা জানো যে শেষ নবী, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তার জীবনের এবং তার উম্মতের জীবনের সমগ্র বিশ্ব মানবের সঠিক চলার পথে যে বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছিলেন, বলেছিলেন, যে দিক নির্দেশনা দিয়েছিলেন সেটিই হচ্ছে মূলত মহাগ্রন্থ, ঐশী গ্রন্থ, শাশ্বত গ্রন্থ আল কোরআন। আমরা সেই আল কোরআনের পরিচয়টা এভাবে উপস্থাপন করতে পারি। বস্তুনিষ্ঠভাবে আমরা আবিধানিক অর্থ হিসাবে যদি আমরা আল কোরআনের পরিচয় আমরা লিখি, প্রশ্ন আসে যে আল কোরআনের পরিচয় কী, তখন তোমরা এভাবে লিখতে পারো দুইটি ভাগে, আবিধানিক অর্থ, পারিভাষিক অর্থ। তোমাদের আগে অনেক লিখেছ। আবিধানিক অর্থে কোরআন হচ্ছে আল কোরআন শব্দটি করুণ শব্দমূল থেকে গঠিত হয়েছে। করুণ শব্দের অর্থ হচ্ছে পাঠ করা, আবৃত্তি করা। এটি দুই ভাগে সংজ্ঞায়িত করা যায়। আবিধানিক অর্থটি দুই ভাবে লেখা যায় আল কোরআন। প্রথমটি হচ্ছে আল কোরআন শব্দটি করণ শব্দমূল থেকে গঠিত, করণ শব্দের অর্থ হচ্ছে পাঠ করা, আবৃত্তি করা। এবার দ্বিতীয়টি হচ্ছে আবার আল কোরআন শব্দটি করুন, এখানে করুন করুন এই করুন শব্দমূল থেকে যখন গঠিত হয় তখন এই করুন শব্দের অর্থ এসে দাঁড়ায় মিলিত হওয়া, সামঞ্জস্য, একত্রিত করা। তখন মহাগ্রন্থ আল কোরআন এটি এমন কোনো বিষয়বস্তু নাই যে সেখানে সন্নিবেশিত করা হয়নি। সমস্ত বিষয়ে, পারিবারিক জীবন, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, শিক্ষা, সংস্কৃতি, সমস্ত কিছু এবং এই কোরআনকে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। আবৃত্তি করা, এখানে আমরা লেখা আছে আবৃত্তি করা। কোরআন যখন তেলাওয়াত করা হয় তখন মনে হয় যে বিশ্বের সব থেকে সর্বশ্রেষ্ঠ কবি তিনি হচ্ছে উপস্থাপন করছেন, আবৃত্তি করছেন, এত সুন্দর ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন কালামের পাঠ নাযিল করেছেন। মিল আছে প্রত্যেকটি আয়াতের সাথে, আরেকটি আয়াত সুন্দরভাবে এমনভাবে মিল আছে যেখানে আজ পর্যন্ত কেউ কখনো অমিল খুঁজে পায়নি।
তো প্রতিটি আয়াতের সাথে এত সুন্দরভাবে মিল আছে যা বিশ্বের ভিতরে অন্য কোন গ্রন্থে এরকম মিল আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি, ভবিষ্যতে পাওয়া যাবে না। তবে শিক্ষার্থীবৃন্দ, সামঞ্জস্য এবং একত্রিতকরণ, আল কোরআন, আমি নেক্সটে তোমাদেরকে বলবো আল কোরআন দীর্ঘ 23 বছরের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবন ছিল, নবুওয়তি জীবন, সেই জীবনের ধারাবাহিকতায় আল কোরআন নাজিল হয়েছে। এই আল কোরআন দীর্ঘ সময় ধরে নাজিল হওয়ার পরেও এত সুন্দরভাবে এটা একত্রিতকরণ করা হয়েছে, যেখানে একটি আয়াত, একটি হরফ, একটি যাবত যে তাসদি, কোনো কিছুই বাদ যায়নি, এখানে সুন্দরভাবে একত্রিতকরণ করা হয়েছে। এ কারণেই আল কোরআনকে আমরা পাঠ করা, আবৃত্তি করা, দ্বিতীয় অর্থে মিল, সামঞ্জস্য, একত্রিত করা ইত্যাদি হিসাবে আমরা বোঝাইতে পারি। পারিভাষিক সঙ্গে আমরা আল কোরআনের পরিচয় এভাবে উপস্থাপন করব যে এখানে আরবি ভাষাবিদগণ বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। উপমহাদেশের একজন আছে বিখ্যাত আলেমে দ্বীন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই, তিনি বলেছেন যে আল কোরআন হচ্ছে ওই গ্রন্থ যে গ্রন্থের মধ্যে সুন্দরভাবে প্রতিটি আয়াত, প্রতিটি সুরা, প্রতিটি পারা, প্রতিটি মঞ্জিল সুন্দরভাবে একত্রিতকরণ করা হয়েছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন সুদীর্ঘ 23 বছরে জিব্রাইলের মারফতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বিভিন্ন ঘটনাকাল ক্রমে যে ঐশী মহাগ্রন্থ নাজিল করা হয় তাকে আল কোরআন বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আল কোরআন সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় জানলাম, এরপরে আমরা আল কোরআনের বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। তার আগে সাংখ্যতাত্ত্বিক বিভাগে আমি তোমাদেরকে আল কোরআনের আরও একটু পরিচয়, সংখ্যাতাত্ত্বিক পরিচয় যেটাকে বলা হয় সেটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, তোমরা খাতা কলমে লিখে নাও। সংখ্যাতাত্ত্বিক পরিচয়, এক নম্বর হচ্ছে আল কোরআনে কয়টি সুরা আছে, আল কোরআনে সুরার সংখ্যা 114টি, 114টি। 2 নম্বর হচ্ছে আল কোরআনে আয়াত পারা সংখ্যা, আল কোরআনে 114টি সুরা আছে, আল কোরআনে পারা বা অংশ, অংশ আছে অংশ 30টি আয়াত আছে। আমরা 3 নম্বরে লিখতে পারি মঞ্জিল কয়টি, কয়টি মঞ্জিল আছে, মঞ্জিল হচ্ছে, মঞ্জিল আছে 7টি। আল কোরআন খতম করার ক্ষেত্রে কয় ভাগে সুন্দরভাবে করা যায় সঠিকভাবে সেটি আল কোরআনে সন্নিবেশিত আছে, 7 ভাগে, 7টি, তাকে মঞ্জিল বলা হয়, 7টি। এরপরে আসলো আয়াত, আয়াত সংখ্যা, আয়াত সংখ্যা 6236টি মতামতের ভিত্তিতে ও 6666টি, 2টি মত আছে। আল কোরআনে মাক্কি সুরা ও মাদানী সুরার কথা আছে, 5 নম্বর হচ্ছে
আল কোরআনের সূরা দুই ভাগে বিভক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মক্কি জীবনে যে আরগুলো সূরাগুলো নাযিল হয়েছে তাকে মক্কি সূরা বলে এবং মাদানীতে মদিনায় যে সূরাগুলো নাযিল হয়েছে সেগুলোকে মাদানী সূরা বলা হয়। তা মক্কি সূরা মক্কি সূরা 88টি মাদানী সূরা মাদানী সূরা 88টি। এখানে মতভেদ আছে, এখানে কেউ কেউ বলেছে কোন তাফসীরকার কারগণ তারা লিখেছেন যে মাক্কি সূরা হচ্ছে 92টি আর মাদানী সূরা হচ্ছে 22টি মাদানী। আমরা সংক্ষিপ্ত করে সংখ্যাতাত্ত্বিক হিসাবে আমরা আল কোরআনের পরিচয় জানলাম। ছোট শিক্ষার্থীবৃন্দ, এবার আসি আমরা আল কোরআনের বৈশিষ্ট্যের সমূহ। আল কোরআনের বৈশিষ্ট্য হচ্ছে, এক নম্বরে আমি লিখেছি পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে আল কোরআন মহাগ্রন্থ। আল কোরআন আল্লাহ তাআলা নাযিল করেছেন যেখানে মানুষের পরিপূর্ণ জীবন বিধান হিসাবে এটাকে সম্পূর্ণ হিসাবে তিনি নাযিল করেছেন। এমন কোনো বিষয়বস্তু নাই যেখানে জীবনের কোনো ক্ষেত্রে তার নির্ভুল সমাধান আল কোরআনে দেওয়া হয়নি। প্রত্যেকটি বিষয়ের নির্ভুল সমাধান আল কোরআনে দেওয়া আছে, এজন্য পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে আল কোরআনকে উপস্থাপন করা হয়েছে। ত্রুটিহীন গ্রন্থ জালকাল কিতাব লা রাইবা ফি হুদাল মুত্তাকিন, জালকাল কিতাব লা রাইবা ফি এটি সেই গ্রন্থ যে গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো ভুল নেই, কোনো সংশয় নেই। ত্রুটিহীন গ্রন্থ হিসাবে নির্ভুল ভবিষ্যৎ বক্তা হিসাবে এই আল কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় দাস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করে গিয়েছেন। এটা কিয়ামত পর্যন্ত, কিয়ামত পরবর্তী পর্যন্ত এই আল কোরআন যেরকম ছিল যেভাবে আছে এই সংবিধান স্থায়ী সংবিধান হিসাবে এটাকে উপস্থাপন করা হচ্ছে। নির্ভুল ভবিষ্যৎ বক্তা, বর্তমানে সংবিধান বা রচনা একটি বিষয়। আমরা আসল চার নম্বরে সশক্ত সত্য, এই গ্রন্থটি সত্য গ্রন্থ, এই গ্রন্থের মধ্যে কোনো ভুল নাই, এর ভিতরে কোনো ভুল নাই। এটা যে স্থায়ী গ্রন্থ সেটাকে বলা আছে সশক্ত সত্য গ্রন্থ, মহানাল্লাহ গোলামের কাছ থেকে যে গ্রন্থ নাজিল হয়েছে। সর্বশ্রেষ্ঠ সাহিত্য, সর্বশ্রেষ্ঠ সাহিত্য পৃথিবীর বুকে আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী বিধর্মীরা এবং অন্যান্য যত জাতিগোষ্ঠীর মধ্যে, যত সম্প্রদায়ের মধ্যে এই সাহিত্য বিদ্বান আছে তারা যত বই রচনা করেছেন কোনো বইয়ের সাথেই আল কোরআনের তুলনা হয় না। এজন্য এই সাহিত্য এবং এই গ্রন্থকে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হিসাবেই সংজ্ঞায়িত করা হয়েছে, আখ্যায়িত করা হয়েছে। কোরআনের বৈশিষ্ট্য আরও আছে, তোমরা আরেকটু ভালো করে পড়ে নেবা। পাশাপাশি এখনও আল কোরআনের গুরুত্ব, এই গুরুত্ব কোনো শেষ করা যাবে না। এক নম্বরে আমি লিখেছি এখানে পাঁচটি লিখেছি, সঠিক পথের দিশা, সঠিক পথের দিশা দিয়ে থাকে মহাগ্রন্থ আল কোরআন। এহদিন আসিরাত আল মুস্তাকিম, সরল এবং শাশ্বত চিরস্থায়ী যে পথ নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন তার কথা এখানে বলা হয়েছে, সঠিক পথের দিশা। অন্যান্য আসমানি কিতাবের সামনে যাস, প্রথমে বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পাঠাইছেন এবং তাদের উপরে বিধান পাঠাইছিলেন, কিতাব পাঠাইছিলেন। সমস্ত কিতাবের সামনে যাস এই আল কোরআনে সন্নিবেশিত করা আছে। আল কোরআনের মাধ্যমে ওই সমস্ত কোরআনের ওই সমস্ত হুকুম, ওই সমস্ত বিধান, ওই সমস্ত যে নির্দেশনাগুলো ছিল যে ওই আকারে আসছিল, পুস্তক আকারে আসছিল, হ্যাঁ, সেই সমস্ত গ্রন্থের সার নির্যাস হচ্ছে এই আল কোরআন। এবং এটা সত্যায়নকারী, সত্যায়নকারী তার মানে এটা প্রমাণকারী যে ওই গ্রন্থগুলোর বিষয়বস্তু এই গ্রন্থের মধ্যে উল্লেখ আছে যে কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ভুল এবং কোনটা সত্য। এবার আসো ব্যক্তি জীবনে কোরআনের গুরুত্ব, ব্যক্তি জীবনে কোরআনের গুরুত্ব অপরিসীম। আমি কীভাবে আল্লাহর ইবাদত করব, আমি কীভাবে আমার অর্থনৈতিক জীবন আমি কাটাবো, কীভাবে আমি পারিবারিক জীবন কাটাবো, সেই বিষয় সম্পর্কে কিন্তু আল কোরআনে সুন্দরভাবে উপস্থাপন করা আছে। এজন্যই কোরআনের গুরুত্ব, আল কোরআনের গুরুত্ব অপরিসীম। পারিবারিক ও সমাজ জীবনের গুরুত্ব, পারিবারিকভাবে ভাই বোন বাবা মা আত্মীয় স্বজন স্বামী স্ত্রী সবাই মিলে কীভাবে ছেলে সন্তান নিয়ে কীভাবে জীবনযাপন করবো, কার কতটুকু দায়িত্ব, সন্তানের প্রতি বাবার দায়িত্ব, বাবার প্রতি সন্তানের দায়িত্ব, হ্যাঁ, পরিবারের প্রতি পরিবারের অভিভাবকের দায়িত্ব, সব কিছু শুনে
ব্যক্তি জীবনে কোরআনের গুরুত্ব অপরিসীম, পারিবারিক জীবন ও সমাজ জীবনে অপরিসীম। সমাজ জীবনে সামাজিকভাবে আমরা যখন বসবাস করি, আমার পরিবার প্রতিবেশীর সাথে আমার কি আচরণ করা উচিত, সমাজে কি কি ভূমিকা আছে, কোন কোন দায়িত্ব আছে, সেগুলোও আল কোরআনে সুন্দরভাবে উপস্থাপন করা আছে। সর্বশেষ আমি পাঁচ নম্বর লিখেছি শিক্ষা ও সাংস্কৃতিক জীবনে আল কোরআনের ভূমিকা। আল কোরআনে রয়েছে আমার সংস্কৃতি কি হবে, আমি মুসলিম হিসাবে একজন মুসলমানের সাথে দেখা হলে আমার সালাম দেওয়ার দরকার, আজান হলে মসজিদে যে নামাজ পড়ার দরকার, আমার সবসময় সত্য কথা বলার দরকার, হালাল রুজি আমার অন্বেষণ করার দরকার, আমাকে সদা সর্বদা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে চলার কথাও আল কোরআনে সুন্দরভাবে উপস্থাপন করা আছে। সাংস্কৃতিক দিক থেকে এটা শিক্ষার ব্যাপারে, শিক্ষার কোনো বিকল্প নেই, শিক্ষার কোনো বিকল্প নেই। আমাকে যদি সুন্দর সুশিক্ষা এবং ইসলামী শিক্ষা এবং আদর্শ ভিত্তিক শিক্ষা এবং আল্লাহ এবং তার রাসূলের রাজি খুশির শিক্ষা যদি আমাকে গ্রহণ করতে হয়, অর্জন করতে হয়, তাহলে আমাকে আল কোরআনের বাইরে যাওয়ার কোনো রকম সুযোগ নেই। শিক্ষার্থীবৃন্দ, আমরা সংক্ষিপ্ত আকারে যে আজকে আলোচনা করলাম কোরআনের পরিচয় ও সাংখ্যতাত্ত্বিক পরিচয়, আল কোরআনের বৈশিষ্ট্য ও গুরুত্ব, আশা করি তোমরা আমাদের পাঠ্যপুস্তক দেখে তোমরা আরেকটু পড়ে ভালো করে আয়ত্ত করবা। পাশাপাশি নেক্সট ক্লাসে আগামী বুধবারে আবার তোমাদের ক্লাস আছে একই টাইমে, সেই ক্লাসেও তোমরা অংশগ্রহণ করবা। এই করোনাকালীন সময়ে তোমরা নিজেদের স্বাস্থ্যবিধি মেনে চলবা এবং সুন্দরভাবে তোমরা সবসময় বাড়িতে থাকবা, বাইরে গেলে মাস্ক ব্যবহার করবা, আর এই অনলাইন ক্লাসে এই পড়ার প্রতি তোমাদের মনোযোগটা একটু বাড়াতে হবে। এই আহ্বান রেখে আজকের মতন শেষ করছি।